দর্শক দেখতে পাচ্ছেন এখানে তুইন ভাই এই যে গাড়িগুলি লোড হবে গরুগুলি লোড হবে গাবিগুলি এবং সারগরু লোড হচ্ছে এই লোড হওয়ার আগ মুহূর্তে প্রত্যেকটা গরুকে উনি ইঞ্জেকশন দিচ্ছেন কি ইঞ্জেকশন দিচ্ছে সেটা আমরা শুনবো যেন জার্নিতে কোনো রকম সমস্যা না হয় এই সমস্ত গরুর যার জন্য কিন্তু উনি এই ইঞ্জেকশনটা ব্যবহার করছেন আমরা শুনবো কি ইঞ্জেকশন দিচ্ছেন উনি সেটা দেখব এই দেখুন দর্শক ইঞ্জেকশন দেওয়া শেষ হল এইটিকে এবং আরও মনে হয় সম্ভবত আরেকটিকে ইঞ্জেকশন দেবেন যে সমস্ত গরুগুলি একটু দুর্বল টাইপের আছেন যেগুলোকে উনি মনে করছেন

কেন গরুটা কারণ আছে তো কি কারণ আমরা অনেকজনের গরু মারা যায় না হ্যাঁ হ্যাঁ সেটা আর হবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা শুনছি অনেকজনের গরু যাতে কিন্তু মারা যায় হ্যাঁ

যে জার্নিতে যে ধকলটা আসে এবং যে যেটুক জার্নি করলে যে বিধ্বস্ত হয়ে যায় অনেক সময় দুর্বল হয়ে যায় দুর্বল হয়ে পড়ে যায় গরু মারা যায় তার জন্য কিন্তু এই ইঞ্জেকশনটা ব্যবহার করলো কি নাম সেটা তুইন ভাই জানে এবং যিনি নিচ্ছেন সে জানে প্রশ্ন আপনাদের কাছে দর্শক আপনারা যারা জানবেন কমেন্টস করে লেখার চেষ্টা করবেন এবং তুইন ভাই যে কথাটা বলল তুইন ভাইকে তো অনেক আমার দর্শক যারা আমাকে গাইল দেয় বাদ পাত চিটার কয় হ্যাঁ তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকা গেলো হ্যাঁ গরুর টোটাল দাঁত কয়টা টোটাল দাঁত কয়টা বলতে পারেন বলতে পারলে আমি আমি উত্তর দিয়ে দেবো উত্তর দিয়ে দিবেন সঠিক উত্তর দিবেন তো আমার তো মনে হয় না যে কেউ আমার তো জানা নাই আমার আমি এতদিন ধরে ইউটিউব চালাচ্ছি আমরা কিন্তু জানি না আপনি হ্যাঁ দর্শক আহ তুই ভাই কিন্তু একটু প্রশ্ন ছুড়ে দিলেন আপনাদের মাঝে যে গরুর

এই যে তুইমারি খামার থেকে যে সমস্ত গরুগুলি বের হচ্ছে এগুলা কিন্তু চলে যাচ্ছে লোড হয়ে এখন চলে যাবে লোড 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 পয়েন্টে এই যে দেখুন ক্রস জাতের গাভী এবং এখানে দেখুন দেশি গাভী সাইওয়াল বাচ্চা এই যে দেখুন এই যে গাভিগুলি সব চলে যাবে আমরা কথা বলবো এই সমস্ত গাভি এবং গরুগুলি যিনি কিনেছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো দর্শক চলুন আমরা দেখি নিজের পাশে সব গাভীর গাভীর কিন্তু দেশি গাভীর কিন্তু বাচ্চা হচ্ছে আপনার সাইবাল অনেক বড় আকৃতির গাভীর এবং বাচ্চা কিন্তু এটা যে বাচ্চা এগুলো ক্রয় করলেন ঢাকা থেকে এসছেন উনি ওনার আমরা পূর্ণাঙ্গ ঠিকানা নিব এবং এই এই পাশে আরও দেখতে পাচ্ছি এই যে দুটি গাভী এই যে একটি এবং এই এই পাশে এখন গাড়িতে লোড দেওয়ার আগে এই সমস্ত গাভীকে কিন্তু এখন ইংজেকশন দেওয়া হবে তো আমরা সেটাও আমরা দেখানোর চেষ্টা করবো কী ইঞ্জেকশন দেয় লোড লোডের লোডের আগে সেটাও আমরা দেখানোর চেষ্টা করবো দর্শক

আর শার দেখলাম সার কিনছিলেন আপনি কারোর কারোর সার কাটেছেন সার আছে প্রায় সাত আট পিস আট পিস সার আছে আট পিস সার আর এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় যারা ভালো ভালো কোয়ালিটির গরু চায় যারা এক দুইটা করে গরু পালে কোরবানির উদ্দেশ্যে ওরা যেন কালেক্ট করতে পারে আমার কাছ থেকে কারণ যারা একটা দুইটা গরু কিনবে ওরা দিনাজপুর আইসা সম্ভব হবে না তো তাদের জন্য আমি এ ধরনের একটা ব্যবস্থা রাখছি যাক খুব চমৎকার একটা আইডিয়া আপনি তৈরি করেছেন বিশেষ করে প্রান্তিক খামারে যারা কোরবানির জন্য এক দুইটা গরু রাখেন তারা কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ভাইয়ের সঙ্গে ভাই আপনার নামটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ সাদেক মোহাম্মদ সাদেক ভাই জি সাদেক ভাই আপনার খামারে তো যে থাকবে আপনার খামারটা কোন জায়গায় আমার খামারটা কুমিল্লা মুরাদনগর থানা কুমিল্লা মুরাদনগর থানা দশক মোহাম্মদপুর গ্রাম মোহাম্মদপুর গ্রাম কুমিল্লা মুরাদনগর থানা মোহাম্মদপুর গ্রাম ভাইয়ের বাসা আপনারা যারা এই ধরনের গাই গরু এবং বাচ্চা সহ গাই গরু কিংবা যে কোনো ধরনের গরু যেগুলো কালেকশন করেছেন সেগুলো আপনারা দেখে যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ওনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবো ভাই মোবাইল নাম্বারটা বলে দেন যে মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন টু এইট টু এইট ওয়ান সেভেন ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সিক্স দর্শক নাম্বার দেওয়া থাকলো আপনারা যারা নিতে চান তাহলে তারা কিন্তু এই ধরনের ওনার সঙ্গে যোগাযোগ করবেন এই সমস্ত গরু কিন্তু ক্রয় করতে পারবেন পরবর্তীতে আমরা দেখাবো দর্শক যে গাড়িতে যখন উঠবে গাড়িতে যে কটা সার গরু সেই সার গরুগুলি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব এই যে গাড়ি এইগুলো চলে যাচ্ছে লোড পয়েন্টে যে ট্যাম্পুতে উঠানো হচ্ছে দেখুন দর্শক টেম্পুতে উঠায় কিন্তু এগুলো ট্র্যাকে যে লোড হবে টেম্পুতে এবং দর্শক এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত গরুগুলি কিন্তু ট্র্যাকে লোড ধরছে এই যে এগুলো সব সার গরু আমরা কথা বলেছি কুমিল্লা থেকে যিনি এসেছেন এই সার গরুগুলি কিন্তু ক্রয় করেছেন কুমিল্লা থেকে এসে এই যে দেখুন দর্শক এই সব সার গরুগুলি ক্রয় করেছেন এবং গাবি সহ বাছু এই সমস্ত গরু কিন্তু উনি আজকে ক্রয় করেছেন বেশ কয়েকদিন থাকলেন উনি আমরা দেখলাম তুই বাড়ি এখানে চার দিন পর আজকে কিন্তু উনি এই সমস্ত সার এবং গাইগরু দুধের দুধের গরু এবং দেশি গাভী সাইওয়াল বাচ্চা এই সমস্ত সার গরুগুলো কিন্তু ক্রয় করলেন এখান থেকে গ্রাম থেকে কিছু সংগ্রহ করেছেন কিছু হাট থেকে সংগ্রহ করেছেন টিম্বের মাধ্যমে করে আজকে কিন্তু উনি চলে যাচ্ছেন তো দর্শক ইয়ে এই সমস্ত দেখুন স এবং বকনা বাসুর ফ্রিজিয়ান সব কিছু এখন এগুলা লোড হচ্ছে দেখুন দর্শক এগুলা দেশীয় আছে আবার এই দেখুন ফ্রিজিয়ান গাই দুধের গাইও আছে দেখুন এই ফ্রিজিয়ান গাভি এবং সেই সঙ্গে বকনা বাসুর ফ্রিজিয়ান এটাও কিন্তু ক্রয় করেছেন এবং এই সমস্ত গরু সার গরু এবং যে সমস্ত গরু দেখালাম সব কিন্তু উনি ব্যবসার নিয়ে যাচ্ছেন যদি কেউ ক্রয় করতে চান তাহলে কিন্তু উনি বিক্রি করতে চেয়েছেন তো দর্শক আমরা দেখলাম ভাই যে সমস্ত গরুগুলি কুমিল্লা থেকে এসে ক্রয় করেছেন সেই সমস্ত গরুগুলি এখন কিন্তু এই যে লোডে লোড হয়ে চলে যাচ্ছে এবং লোড হওয়ার পূর্ব মুহূর্তে তুই ভাই

আর কিছু দরকার নেই আমার এই যে এই প্রতিবেদনটাতে দর্শক শুনলেন যে প্রতিবেদনটা প্রতিবেদনটি যারা দেখবেন তাদের কাছে কিন্তু প্রশ্ন তুমি ভাই দেখে দিলেন যে গরুর টোটাল দাঁত কয়টি এটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই 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 প্রশ্নের প্রশ্নটা শুধু তার জন্যেই যারা তুইন ভাইকে বিভিন্ন সময় বিভিন্ন রকম উক্তি করেন তাদের জন্যই কিন্তু ভাই কিন্তু এই প্রশ্নটা দেখলেন দর্শক আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন ভাই আপনার যাত্রা শুভ হোক আপনাকে দোয়া করি আপনি আপনার জায়গায় সাকসেসফুল হন আসসালামু আলাইকুম